আসসালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাবরিনাস কিচেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো গাজরের হালুয়া যদিও গাজর শীতকালীন সবজি তবে এখন সবসময়ই বাজারে গাজর পাওয়া যায় তাই যে কোনো সময়ই ঝটপট তৈরি করে খাওয়া যাবে গাজরের হালুয়া আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে চলুন দেখে নেই কিভাবে তৈরি করব সুস্বাদু এই গাজরের হালুয়া গাজরের হালুয়া তৈরি করার জন্য আমি এখানে এক কেজি পরিমাণ ফ্রেশ গাজর নিয়েছি এখন এরকম একটা পিলারের সাহায্যে গাজরগুলোকে পাতলা করে ছিলে নিব গাজরগুলোকে খুব বেশি মোটা করে ছেলার প্রয়োজন নেই এভাবেই সবগুলো গাজর আমি ছিলে নিয়েছি এখন একটা চাকুর সাহায্যে গাজরের মাথাগুলো এভাবে কেটে ফেলে দিব এরপর এরকম একটা গ্রেটারের সাহায্যে গাজরগুলোকে গ্রেড গ্রেট করে নিব আমি এই পাতলা সাইডটা ব্যবহার করেছি আপনারা চাইলে মোটা সাইডটা দিয়েও করে নিতে পারেন মাথার এই সবুজ অংশটা ফেলে দিব সবগুলো গাজরকে আমি এভাবে চিকন করে গ্রেড করে নিয়েছি এখন চুলায় একটা প্যানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ঘি ঘিটা একটু গরম হয়ে আসলে এতে দিয়ে দিব দুইটা দারচিনি ও চার পাঁচটা এলাচ এখন এগুলোকে আমি তিরিশ সেকেন্ডের মতো একটু নেড়ে চেড়ে নিব এরপর এতে দিয়ে দিব গ্রেট করা গাজর গাজরটাকে এখন নেড়ে চেড়ে ঘিয়ের মধ্যে একটু ভেজে নিব এতে করে গাজরের মধ্যে যে কাঁচা গন্ধটা থাকে তা চলে যাবে ঘন ঘন নেড়ে চেড়ে ভাজতে হবে যাতে করে কোনোভাবে গাজরটা নিচে লেগে না যায় গাজরটা যদি নিচে লেগে যায় তাহলে কিন্তু হালুয়ার স্বাদটা ভালো আসবে না কিছুক্ষণ ভাজার পর গাজরটা একটু কমে এসেছে এবং এর ভেতরে যে পানি বের হয়েছিল তা শুকিয়ে গেছে এ পর্যায়ে আমি এতে দিয়ে দিচ্ছি হাফ লিটার ফুল ক্রিম দুধ অবশ্যই এখানে দুধটা দেওয়ার চেষ্টা করবেন এতে করে হালুয়া সারটা অনেক বেশি ভালো হবে দুধটা দেওয়ার পর ভালোভাবে নেড়ে ঢাকনা দিয়ে অপেক্ষা করব গাজরটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত ফিরে আসছি গাজরটা সেদ্ধ হওয়ার পর আমার গাজর সেদ্ধ হয়ে গেছে দিয়ে দিচ্ছি কাপ চিনি অবশ্যই গাজর সেদ্ধ হওয়ার পর চিনিটা দেবেন কেননা অনেক সময় চিনি দেওয়ার পর গাজর সেদ্ধ হতে চায় না আমি এক কেজি পরিমাণ গাজরের জন্য এক কাপ চিনি দিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো চিনিটা কম বেশি করে নিতে পারেন এখন এতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ মিষ্টি খাবারের লবণটা দিলে মিষ্টির ব্যালেন্সটা পারফেক্ট থাকে এখন চিনি থেকে যে পানিটা বের হয়েছে চেড়ে সেই পানিটাকে শুকিয়ে নিব চিনির পানি অনেকটা শুকিয়ে এসেছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কিসমিস আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো বিভিন্ন ধরনের বাদাম এখানে অ্যাড করতে পারেন এখানে আরও দিয়ে দিচ্ছি হাফ কাপ ফুল ক্রিম গুঁড়ো দুধ আপনারা দুধের পরিবর্তে মাওয়াটাও ব্যবহার করতে পারেন তবে হাতের কাছে যদি মাওয়া না থাকে তাহলে গুঁড়ো দুধ ব্যবহার করতে পারেন এতে করে হালুয়ার স্বাদ কোনো অংশেই কম হবে না এখন হালুয়াটা খুব ভালোভাবে পানিটাকে ভালোভাবে পানি শুকিয়ে গেলে এতে দিয়ে দিব এক টেবিল চামচ ঘি এতে করে হালুয়ার মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন এখন আমি হালুয়াটা নামিয়ে নিব তৈরি হয়ে গেল আমার মজাদার স্বাদের গাজরের হালুয়া আপনারাও কিন্তু তৈরি করে দেখবেন আর কেমন হলো তা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন আর আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলবেন না আজ তাহলে এই পর্যন্তই আল্লাহ হাফেজ